হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু এমন একটা বাইকের শোরুমে এসেছি যেখানে কিন্তু আপনারা ফেজার 1,02,000 টাকায় পাবেন এবং এনএস পাবেন 1,02,000 টাকায় এবং 1,00,000 টাকায় এনএস পাবেন। সেই সাথে R15 V3ও কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইন্সপায়ার টেড জোন, এটা মূলত একটা ইউজড বাইকের শোরুম। তো এখানে কিন্তু অনেক কম দামে বাইক পাওয়া যায়। আমার সাথে কিন্তু এই মুহূর্তে আছে এই শোরুমের পক্ষ থেকে রাব্বি ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি ভাই। মোটামুটি তো একটা রিজনেবল প্রাইস আজকে বাইক থাকবে। আচ্ছা, শুরুতে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ইন্সপায়ার জোন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের শোরুমের ঠিকানা 61 DIT রোড, মালিবাগ। আর আরো সহজ করে বলতে গেলে, ফরচুন মার্কেট থেকে যদি আপনারা রেল লাইনের দিকে মুভ করেন হাতের বাম পাশে, আর রেল লাইন থেকে যদি ফরচুন মার্কেটের দিকে মুভ করেন সেটা তো মিডনাইট রেস্টুরেন্ট আছে ঠিক এটার অপোজিটে হাতের ডান পাশে। আচ্ছা ভাই, আমি যতদূর শুনলাম আপনাদের এখান থেকে নাকি 1 বছর মানে সার্ভিস পাওয়া যায়। আমরা 12 মাসে 12টি সার্ভিস দিয়ে থাকি, প্রত্যেক মাসে একটা করে আমাদের ফ্রি। আচ্ছা, উইদাউট পেমেন্ট। অর্থাৎ 1 বছরে 12টা সার্ভিস ফ্রি পাবে এখান থেকে যে কোনো ইউজ বাইক পারচেজ করলে। আচ্ছা, তো মোটামুটি একবারে ফ্রেশ কন্ডিশনের বাইক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে এফজেডএস ভার্সন 2 হবে, ভার্সন 2, ভার্সন 3, R15, বেশ অনেক বাইক আছে। আসলে সবকিছু তো বলা পসিবল, অনেক বাইক আপনার ক্যামেরাতে ভিডিওতে দেখতে পারবেন। আচ্ছা, তো বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটিতে রাব্বি ভাইয়ের মাধ্যমে সকল বাইকের প্রাইস জানাবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রাব্বি ভাই, প্রথমে কোন বাইকটা দিয়ে শুরু করতে চাচ্ছেন? শুরু করতে চাচ্ছি জিক্সার ডাবল ডিক্স 17 মডেল, মাত্র 1,40,000 টাকা। মাত্র 1,40,000 টাকা ডাবল ডিক্সের গাড়ি। আচ্ছা, কতগুলো চলছে ভাই? এটা রান করছে আপনার 20,000, একদম 100% জেনুইন। 12,000 কিলো। এটার ওনার একজন লেডিস ব্যাংকে জব করে, তো খুব ভালোভাবে এটা ইউজ করছে। এটা প্রাইস চাচ্ছে 1,30,000 টাকা। 1,30,000? জি জি। এটা কতগুলো চলছে বললেন? অনলি 12,000 কিলো। আচ্ছা, এটা হচ্ছে একবারে ফার্স্ট পার্টি, ফার্স্ট পার্টি স্মার্ট কার। আচ্ছা, এর তারপরে আসি পুরো রেড কালারের শাড়িতেই। হ্যাঁ, এফজেডএস ভার্সন 2 17 মডেল সিঙ্গেল ডিক্স, এটা চাচ্ছি 1,42,000 টাকা, ফার্স্ট পার্টি স্মার্ট কার। তারপরে আবার আছে, হ্যাঁ, ফেজার 15 মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার, 2 বছরের কাগজ, এটা চাচ্ছি 1,02,000 টাকা। আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। তারপরে আছে পালসার NS, হ্যাঁ, 18-র গাড়ি, 21-এ রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি স্মার্ট কার, এটা চাচ্ছি 1,02,000 টাকা। 1,02,000 টাকা। তারপরে আছে NS, 18-র গাড়ি, 18 রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি স্মার্ট কার, এটা চাচ্ছি মাত্র 98,000 টাকা। আমার ডান পাশে আরেকটি বাইক আছে, এফজেডএস ভার্সন 2 সিলভার কালার, এটাও 2 বছরের পেপার করা, ফার্স্ট পার্টি স্মার্ট কার, 17-র গাড়ি, এটাও 1,42,000 টাকা। আচ্ছা, তারপর আসি ডিসকভার রোডের রাজা। যারা ডিসকভার 35 ইউজ করছে তারাই বলতে পারবে এই বাইকটা কত মজার একটা বাইক। ডিসকভার এটা 135, 2010-এ শেষ হয়েছে, তারপর থেকে বাংলাদেশের সব পালসারগুলো লঞ্চ করছে। তো এটার প্রাইস চাচ্ছি আমরা মাত্র 90,000 টাকা। এই বাইক পাওয়া যায় না, খুব রিয়ার এটা ভাই, খুব মানে খুবই রিয়ার এটা। আপনি ঢাকা শহরে যত বাইক দেখবেন ম্যাক্সিমাম পেপার হচ্ছে ঢাকার বাইরের, এটা ঢাকার মধ্যে ফার্স্ট পার্টি স্মার্ট কার, কাগজের মেয়াদ আজীবন, আজীবন মেয়াদ, আজীবন মেয়াদ, আর রিনিউ করতে হবে না 10 বছর। 10 বছর। আচ্ছা, এটা যাচ্ছি মাত্র 90,000 টাকা। আচ্ছা, এরপরে কোনটা দেখাবেন? তারপরে তরুণদের ইয়াংদের ক্রাশ বাইক R15 ইন্ডিয়ান, 20-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, ডুয়েল চেয়ার ABS, এটা চাচ্ছি 3,35,000। আলহামদুলিল্লাহ গাড়ি 3,35,000 টাকা, 35,000। আলহামদুলিল্লাহ গাড়ি সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ। আর কাস্টমার চাইলে একটা মেকানিক নিয়ে এসে বাইক পারে পারে খুলবে যেইভাবে ইচ্ছা, যাচাই বাছাই করে দেন ফাইনালি পারচেজ করবে। আর পারচেজ করলেই কিন্তু 1 বছর 12 মাসে 12টা সার্ভিস পাবে, 12টা ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস উইদাউট পেমেন্ট, কোনো টাকা দিতে হবে না, কোনো টাকা লাগবে না, ফ্রি। আচ্ছা, এই অপশনটা শুধুমাত্র ইন্সপায়ার টেড জোন দিচ্ছে। আচ্ছা, এখানে কি আপনারা এক্সচেঞ্জও করেন? বাই সেল এক্সচেঞ্জ, গাড়ি প্লাস বাইক দুইটাই। আচ্ছা, আমাদের আরেকটা শোরুম আছে, ওটা হচ্ছে বড়শ্রী, দশতলা মার্কেটের অপোজিটে, হোসনা আনন্দ ধরা। আচ্ছা, দুইটা শোরুম আপনাদের? জি জি। আচ্ছা, এরপরে কোনটা দেখাবেন? ভিতরেও তো ভাই আসেন, ভিতরে আসি, ভিতরে কিছু আচ্ছা। সব বাইকই তো আসলে ওয়াশ করে রাখা, ক্লিন করে রাখা, ধুলাবালির কারণে আবার ময়লা হয়ে যায়। এটা দিয়ে শুরু করি, এটা হচ্ছে এফজেডএস ভার্সন 3, 19-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন, রান করছে 20,000 কিলো, একদম জেনুইন, মিটার কাটা হয় নাই। এটা প্রাইস চাচ্ছি আমরা 1,80,000 টাকা। এটার পাশে সেম বাইক, এটা আবার 21-এর, এটা রান করছে অনলি 13,000 কিলো, এটা চাচ্ছি 2,05,000। ডান পাশে 22-এর মডেল, ডাবল ডিস্ক, আর্মাডা ব্লু, সবার পছন্দের এই বাইকটা, সব থেকে বেশি সেল হয়।
মানে নিয়াসলেই সেল হয়ে যায়, মোটামুটি ফ্রেশ কন্ডিশন ফ্রেশ। আলহামদুলিল্লাহ এটা 22 এর মডেল, এটা রান করছে আপনার 7,200 ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। তো এটা চাচ্ছি আমরা 2,05,000 টাকা, 2,05,000। আর এর পাশে আছে 3D ইয়ামাহ ভার্সন 3, এটা 21-এর, এটা চাচ্ছি আমরা 2,05,000 টাকা, 2,05,000। এরপরে কোনটা দেখাবেন? জিক্সার 18-এর গাড়ি, হ্যাঁ, 20-এর রেজিস্ট্রেশন সিঙ্গেল ডিক্স, এটা দাম চাচ্ছি 1,35,000। যেহেতু আমাদের মেন রোডের পাশেই শোরুম, সব বাইক দেখানো পসিবল হয়নি, ম্যাক্সিমাম বাইক গুলো গোডাউনে আছে, কারণ এত বাইক যদি রোডে নিয়ে আসি একটা ঝামেলা তৈরি হয়। এর জন্য আমরা যতটুকু সম্ভব সকালবেলা ফার্স্ট আওয়ারের মধ্যে ভিডিও সেরে ফেললাম। তো আলহামদুলিল্লাহ আপনারা যেইগুলো বাইক দেখতে পাচ্ছেন এগুলো অ্যাভেলেবেল আছে, তাছাড়া ঘোরানো বেশ কিছু বাইক আছে, হয়তো অন্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর ইন্সপায়ার ট্রেড জোনে আপনারা বাইক পারচেস করলে 12 মাসে 12টা ফ্রি সার্ভিস পাবেন, এক বছরে টোটাল 12টা ফ্রি সার্ভিস উইদাউট পেমেন্ট, আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না। আচ্ছা, তো যেহেতু মোটামুটি সব বাইক দেখালেন, অনেকেই আসবে বাইকগুলো নেওয়ার জন্য, আবারও একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দেবেন। আমাদের শোরুমের ঠিকানা 61 DIT রোড, মালিবাগ। আরও সহজ করে বলতে গেলে ফরচুন মার্কেট থেকে যদি আপনি রেল লাইনের দিকে মুভ করতে চান হাতের বাম পাশে, আর যদি রেল লাইন থেকে মৌচক মোড়ের দিকে মুভ করতে চান মিড নাইট রেস্টুরেন্টের ঠিক ডান পাশে সোহাগ কাউন্টার সোহাগ অফিস, বা আমার শোরুমের বাম পাশে সোহাগ কাউন্টার, আমার শোরুমের ডান পাশে হচ্ছে সোহাগের অফিস, একদম মিডলেই ইন্সপায়ার ট্রেড জোন, এখানে আসলেই আমাকে দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।